মির্জার ট্রেলার এসে গেছে এবং ট্রেলার আসার সাথে সাথে সবাই এত ভালো ভালো বলছে, এত প্রশংসা করছে যে আমাদের সন্দেহ বাতিগ্রস্ত মনে একটা হাই অ্যালার্ট জারি হয়ে গেছে। আমরা সাথে সাথে ভালো করে তদন্ত করতে বসলাম যে মির্জার ট্রেলার এত প্রশংসিত হচ্ছে কেন। তো আজকের ভিডিওতে আমরা সেটাই কাটা ছেঁড়া করে দেখব যে মির্জার ট্রেলার সত্যি কি ভালো হয়েছে, যতটা হাইপ তৈরি হয়েছে ততটা হাইপ কি সেটা ডিজার্ভ করে। তাহলে আর সময় নষ্ট করে লাভ কি, আপনারা লাইকটাই করে ফেলুন, আমরা প্রথম পয়েন্টের দিকে গিয়ে যাই। প্রথমেই বলবো মির্জা যেটা প্রমিস করেছিল, যেটা নিয়ে আলোচনা হচ্ছিল যে সিনেমাটা অনেক লার্জ স্কেলে তৈরি হয়েছে, অনেক বাজেট দেওয়া হয়েছে এই সিনেমাটার জন্য, অঙ্কুশ ব্যাংক ব্যালেন্স খালি করে এই সিনেমাটার জন্য টাকা ঢেলেছেন, সেই ব্যাপারটা দেখা যাচ্ছে। এটা টিজার দেখে কিন্তু বোঝা যায় না, কিন্তু ট্রেলারে দেখা যাচ্ছে যে সিনেমাটা সত্যি একটা লার্জ স্কেলে তৈরি হওয়া সিনেমা। সে অ্যাকশন দৃশ্যই বলুন বা আউটডোর লোকেশন অথবা অনেক ডান্সার পিছনে নিয়ে অঙ্কুশের নাচানাচি করা, খেয়াল রাখবেন ট্রেলারটা কিন্তু ছোটখাটো ট্রেলার নয়, 3 মিনিটেরও বেশি এই ট্রেলারের সাইজ। সেক্ষেত্রে এত বড় ট্রেলারে এই ব্যাপারগুলোতে কিন্তু খুব একটা আমাদের চোখে ফাঁকি সম্ভব না। 1.5 মিনিটের ট্রেলার হলে সেটাতে এগুলো লুকিয়ে ফেলা যায়, কিন্তু 3 মিনিটের ট্রেলার সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে সিনেমাটার জন্য খরচা করা হয়েছে। দ্বিতীয়ত, বাংলা সিনেমা সেই স্বর্ণযুগে, না স্বর্ণযুগের কথা ছেড়ে দিন, বাংলা সিনেমা এই কিছুদিন আগেও মিঠুন চক্রবর্তীর ফাটাকেষ্ট সিনেমায়, দেবের পাগলু সিনেমায় বা জিতের বস সিনেমায় এমন কিছু ডায়লগ থাকতো যে সেই ডায়লগগুলো লোকের মুখে মুখে ফিরত, সেই ডায়লগগুলো রিকল ভ্যালু ছিল, সেই ডায়লগগুলোতে হলে হাততালি পড়তো, সিটি পড়তো, কারণ লোকে সেই ডায়লগগুলো শুনে এক্সাইটেড ফিল করতেন। কিন্তু রিসেন্ট যেসব বাংলা সিনেমা হিট করেছে বলে বলা হয় সিরিয়াল টাইপ সিনেমা, সেই সিনেমাগুলোর একটা সিনেমারও একটা ডায়লগ আপনি মনে করে বলতে পারবেন? সেই সব সিনেমার ডায়লগ লোকে চলতে ফিরতে কথাবার্তার মাঝে কি প্রয়োগ করে? ওকে, আমি সৃজিত মুখার্জির সিনেমা এখানে হিসেবের মধ্যে আনছি না, হার্ডকোর কমার্শিয়াল বাংলা সিনেমার কথা হচ্ছে। মির্জাতে কিন্তু এরকম বেশ কিছু ডায়লগ আছে, মুখে রক্তের ছিটে এসে লাগছে, বলা হচ্ছে নুন কম, তাসের খেলায় টেক্কা আর জীবনের খেলায় সিক্কা, যার চলে সময় তারই। এইসব ডায়লগ হাতে মোবাইল নিয়ে শোনার জন্য নয়, এইসব ডায়লগ হলে গিয়ে সিটি বাজিয়ে অ্যাপ্রিসিয়েট করার মতো ডায়লগ। আবার কৌশিক গাঙ্গুলি যখন বলছেন আমার মাল যদি এবার আটকায় তাহলে তোর ঘরের মাল কিন্তু আমার বিছানায় থাকবে, ডার্ক ডায়লগ। আর এটা নিয়েই পরের পয়েন্ট, এখন ডার্ক সিনেমার যুগ চলছে, অ্যানিমেলের মতো মুভি, জওয়ানের মতো মুভি, KGF এর মতো মুভি হিট করছে, মানুষ সেটাই পছন্দ করছে। বাংলা সিনেমায় ডার্ক সিন, ডার্ক ডায়লগ, না এখন আমরা অতটা অ্যাম্বিশিয়াস হতে পারিনি, কিন্তু মির্জা চেষ্টা করেছে। মির্জাতে আমরা এরকম ডার্ক ডায়লগ কিছু দেখতে পাচ্ছি, দেখে মনে হচ্ছে হ্যাঁ প্যান ইন্ডিয়াতেও লড়ে নেওয়ার চেষ্টা করতে পারে। প্যান ইন্ডিয়া করে মিথ্যে হাইপ তৈরি না করে সারা ভারতের স্ট্যান্ডার্ডে, হ্যাঁ তামিল তেলেগু বা হিন্দির স্ট্যান্ডার্ডে একটা সিনেমা বানানোর চেষ্টা করা হয়েছে, অনেস্টলি চেষ্টা করা হয়েছে সেটা কিন্তু এবার মনে হচ্ছে। মির্জার ট্রেলার সবার থেকে আলাদা কেন? কারণ এই ট্রেলারটা আপনার ভালো না লাগলেও এই ট্রেলারের হাইপ কোথাও গিয়ে আপনাকে টাচ করতে পেরেছে। কিভাবে? এই ট্রেলারের শেষে যে ক্যামিওর একটা ইঙ্গিত দেওয়া হয়েছে সেইভাবে। অঙ্কুশের ফ্যান হওয়ার দরকার নেই, জিতের ফ্যান হোক বা দেবের ফ্যান, প্রসেনজিতের ফ্যান হোক বা যিশুর ফ্যান, সবাই আলোচনা করছে যে লাস্ট সিনের ক্যামিওটা কার থাকবে। অঙ্কুশ এটা কিন্তু করতে পেরেছেন, যার ট্রেলার ভালো লাগেনি সেও এই আলোচনাতে অংশগ্রহণ করছে। আর এই হাইপ বিল্ড করার জন্যই তো ট্রেলার তৈরি হয়, ট্রেলার সিনেমার গল্প ছোট করে বলে দেওয়ার জন্য তৈরি হয় না। আর সেখানেও কিন্তু মির্জার ট্রেলার 100% সাকসেসফুল, এই ট্রেলার দেখে আপনি গল্পটা কিন্তু পুরোপুরি আন্দাজ করে নিতে পারবেন না। কিন্তু এই সব কিছুর শেষে একটা সাবধানবাণী রয়েছে, হ্যাঁ বিধিবদ্ধ সতর্কীকরণ। এই সব ভালোর শেষে যে জিনিসটার উপর সিনেমাটা পুরোপুরি নির্ভর করছে সেটা হচ্ছে এই সিনেমার ট্রিটমেন্ট কেমন, গল্প বলার ধরন কেমন। সিনেমার কন্টেন্ট যদি ভালো হয়, না একদম নতুন গল্প হতে হবে এই কথা আমি একবারও দাবি করছি না, কিন্তু পুরনো গল্পকেই যদি নতুনভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করা হয় তাহলে বহুদিন বাদে অঙ্কুশের হাত ধরে আমরা একটা সুপারহিট কমার্শিয়াল মাস বাংলা মুভি দেখতে পাবো। শুধু ভালো ট্রেলার দিয়ে হবে না, শুধু ক্যামিও দিয়ে হবে না, শুধু সব প্রোডাকশন হাউস থেকে অফিসিয়াল ট্রেলার রিলিজ করে হবে না, শুধু ক্যামিওর সিনটা দেখে ফ্যানরা হয়তো উত্তেজিত হতে পারে কিন্তু তাতে সিনেমার কোনো লাভ হবে না। ওকে, এবার ভিডিও শেষ করার আগে বলে নিই যে মির্জার ট্রেলার আমাদেরও খুবই ভালো লেগেছে, খুবই পছন্দ হয়েছে। মির্জার ট্রেলার যদি আমাদের খুব অসাধারণ আউটস্ট্যান্ডিং গায়ে কাঁটা দেওয়ার মতো কিছু না দিয়েও থাকে, তবুও বাংলা সিনেমার প্রতি আমাদের এই প্রত্যাশাটাই চলে গেছিল যে জিনিসটা মির্জা বোধহয় আবার ফিরিয়ে আনতে পেরেছে। বাদ বাকিটা 10 তারিখ সিনেমাই বলবে। তবে এই সিনেমার শুটিং কেমন ভাবে হচ্ছিল, একটা সিনেমা বাংলা সিনেমার শুটিং কিভাবে হয়, তার গানের দৃশ্য কিভাবে তোলা হয়, সেই সব জানতে চাইলে, সেসব দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই বিষয়ে খুব শিগগিরই বিহাইন্ড দ্য সিন মির্জা সিনেমার আমাদের চ্যানেলে ভিডিও আসতে চলেছে। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে, ততদিন অবধি সবাই ভালো থাকবেন, সিনেমা দেখবেন।